নমস্কার দর্শক বন্ধু, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুখবর। সম্ভবত সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য, অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আর মাত্র 7 দিনের মধ্যে দিতে হবে, আর শেষ খবর পাওয়া পর্যন্ত যা আভাস পাওয়া যাচ্ছে উচ্চ আদালতে নাও যেতে পারে রাজ্য সরকার, আর এর মধ্যেই এক কিস্তি ডিএ ঘোষণা করে সময় চাইতে পারে। বকেয়া ডিএ মেটানোর প্রসঙ্গে হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা প্রায় শেষ হতে চলেছে। এখন বিভিন্ন সংবাদপত্রে বা নিউজ পোর্টালে অনেক খবর দেখে অনেকেই কনফিউজড। আসলে কী তথ্য ছিল সে সময়ে বা সামগ্রিক বিষয়টা একটু আলোচনা করে নেওয়া যাক। মহামান্য হাইকোর্ট সবশেষে যে রায় দিয়েছিলেন সেই অনুযায়ী গত 20/5/2022 হিসেবে সেদিন বলা হয়েছিল যে স্যাট গত 26/7/2019 তারিখে যে রায় দিয়েছিল সেই রায়কেই মান্যতা দিতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও বলা হয় যে রায়দানের পরবর্তী 3 মাস সময়কাল অর্থাৎ 20/8/2022 মধ্যে কার্যকর করতে হবে, আর বাকি রয়েছে মাত্র 8 দিন। এবার সেই বিষয়টা সামনে আসছে, তা হলো রাজ্য সরকারের হাতে এখন কী কী পদ খোলা রয়েছে। প্রথম কথা হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে যখন তখন। এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে মামলাকারী সংগঠন ইউনিটি ফোরাম তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ যারা আগেভাগেই সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করে রেখেছে, সুতরাং রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায়ও তাহলে এক পেশে রায় হবে না। এবার অন্য বিষয়ে দেখলে দেখা যায়, যদি রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর পথেই যায় তাহলে কি হতে পারে। এক্ষেত্রে দেখা যায় 26/7/2019 যে রায় দিয়েছিল সেখানে খুব স্পষ্ট করেই বলা আছে যে তারা যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল তার মধ্যেই রাজ্য সরকারকে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু তারা কী কী উপায়ে সেই পেমেন্ট করবে তার স্বাধীনতা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল মহামান্য আদালতের তরফ থেকে। কীভাবে তারা বকেয়া ডিএ দেবে এবং কত দেবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত তারা নিতে পারবে। এই জায়গায় রাজ্য সরকারের কাছে একটা অপশান রয়েছে যে তারা এই বকেয়া পেমেন্ট কী কী উপায়ে করতে পারবে। সেক্ষেত্রে বলা যায় যে তারা কয়েকটি কিস্তিতে ডিএ দিতে পারে, আর শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য সুপ্রিম কোর্টে না গিয়ে এই রাস্তায় হাঁটতে পারে। এছাড়াও তারা কয়েকটা কিস্তিতে সরাসরি প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারে, আগেও এই রকম নিদর্শন দেখা গেছে। পাশাপাশি পেনশনারদের ক্ষেত্রে কী পদ্ধতি নেবে সে বিষয়েও তাদেরকে ভেবে নিতে হবে, কারণ তাদের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থাকে না। এছাড়া আরও একটি রাস্তা অবশ্যই খোলা রয়েছে, যদি রাজ্য সরকার উপরের কোনো পথেই না যায় সেক্ষেত্রে কিন্তু মামলাকারীরা কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার মামলা করবে, যেমনটা স্যাটের রায়ে অবমাননার সময় করা হয়েছিল। আর এই রাস্তায় হাঁটলে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসবে, অর্থাৎ শুধু সময় অতিবাহিত হবে কিন্তু রায় একই থাকবে। তবে নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে একটা আইনি পরামর্শ করছে যে কী করলে তার ফল কী হতে পারে। এটাই হলো আইনি পরামর্শের মূল বিষয়বস্তু। যদি সিদ্ধান্ত না মানা হয় সেক্ষেত্রে কী হবে, যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেক্ষেত্রে বিদ্যুৎ কর্মীদের দেওয়া রায় থেকে সিদ্ধান্ত স্পষ্ট। এই রায় নিশ্চয়ই রাজ্য সরকারের জানা আছে, কিছুটা সময় নষ্ট করা ছাড়া বিশেষ কিছু একটা হবে বলে মনে হয় না। পাশাপাশি বকেয়া মেটাতে কতটা টাকা লাগবে তা যদি অ্যাকাউন্টে দেওয়া হয় তাতে কত পরিমাণ অর্থ লাগতে পারে, এই সকল বিষয়ই আলোচনার বিষয়বস্তু। কারণ হাতে মাত্র 8 দিন বাকি, এর মধ্যে কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে। কোন পদ্ধতিতে বকেয়া মেটাবে সেই স্বাধীনতা কিন্তু 26/7/2019 রায় বলে দিয়েছিল, যে রায়কেই কিন্তু মহামান্য হাইকোর্ট গত 20/5/2022 মান্যতা দিতে বলেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রতিবেদনের মাধ্যমে যেটা আলোচিত হলো সেটা কিন্তু সবই সম্ভাব্য বিষয়, অর্থাৎ হবে কি হবে না সেটা রাজ্য সরকার ডিসিশন নেবে, কিন্তু যেটা যে যা যা হতে পারে সেই সম্ভাব্য বিষয়গুলি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।